বড় মাছ, বড় মাছ আছে। ও বৌনি সুন্দর আছে নাকি বাড়িতে? ও ও দারুণ। বাবা এদিকে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে। প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু, আর এর ভিতরেই আমাদের যেতে হবে। দিয়ে দিলাম রওনা। চলো বন্ধুরা, আজ কিন্তু নদীতে নামার আগেই বৃষ্টিতে ভিজে গেছি। আজ প্রচুর বৃষ্টি হবে, ওয়েদার খুব খারাপ। তো চলো আজ বৃষ্টির মধ্যে মাছ ধরবো। নৌকা নিয়ে আমরা কিন্তু চলে এসেছি নদীতে, আর আকাশে কি মেঘলা ওয়েদার দেখুন, যখন তখন বৃষ্টি নামবে, দারুণ ওয়েদার। আকাশে এরকম ওয়েদার থাকলে মাছ ধরা কিন্তু পুরো জমে ওঠে। দেখা যাক আজকের ভিডিওটা জমাতে পারি নাকি। উঠে গেছে, তাহলে এবার কি চারে মাছ ধরবো? দাম একটু জল খাই, এখন জোয়ারের টাইম, একবার জাল ফেললে আশা করি মাছ হয়ে যাবে। বন্ধুরা আজও কিন্তু প্রচুর হাওয়া হচ্ছে, সাথে ঢেউও, আর আমাদের জাল তোলার কাজ শুরু হচ্ছে। দেখা যাক, হ্যাঁ মাছ হয়ে যাবে, চারের মাছ তো আরামসে হয়ে যাবে, তাছাড়াও অনেক বেশি মাছও হবে আশা করছি। কই শুরুতে তো মাছ হওয়ার কথা ছিল, এই যে মাছ, তোলো তোলো। বন্ধুরা দেখুন সবে জাল তোলা শুরু, আর শুরুতেই কিন্তু মাছ, প্রচুর মাছ। জাল সবে অর্ধেক তুলেছি, তার ভিতর কিন্তু আমাদের মাছ হয়ে আরো অনেক বেশি হয়ে গেছে, আর এখনো কিন্তু প্রচুর জাল বাকি তোলা। মাছ তো এখন ছাড়িয়ে পারছি না, কারণ ওদিকে বড়শি ফেলার সময় হয়ে গেছে, যে কারণে এখন গড়ে পাত্তায় রেখে দিচ্ছি, পরে ছাড়াবো। আর মাছ দেখুন জালে, অসংখ্য মাছ। পেঁচার মতো বা 7-8 কিলো মাছ হয়ে যাবে না? এ বাবা দেখো, আগা মাথা জালে মাছ। কালকে যে মাছটা বিক্রি করলাম 25 টাকা করে কিলো পাইছি। এই মাছগুলো খয়রা মাছের দাম 50-60 টাকা করে কিলো, বেশি দাম হয় না। 8-10 কিলো পেলে তাও ঠিক আছে, ঠিক আছে জাল তুলে ফেলাই সব। তাহলে আমাদের চারের মাছ কাটার কাজ চলছে, আর এদিকে জালে কিন্তু এখনো 7-8 কিলো মাছ বেঁধে বসে আছে, এগুলি ছাড়াবো বড়শি ফেলে। তারপর আমাদের বড়শিতে চার কাটার কাজ চলছে, আর বাইরে দেখুন, বাইরে কিন্তু মুষলধারায় বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। আমাদের বড়শি ফেলা শুরু হচ্ছে। আজকের মতো আমাদের বড়শি ফেলার কাজ শেষ, আর এই বড়শি তুলতে আসছি 3 ঘন্টা পর, আর এখন কিন্তু আমাদের অনেক কাজ আছে। এই যে জালে মাছ, এই মাছ এখন ছাড়াতে হবে বসে বসে। চলো এই জঙ্গলের ভিতর নাও, ও ভাই সামনে চলো।
ছায়া জায়গা, গাছপালার ভিতরে এসে বসে তো ছিলাম, কিন্তু আজ বিশ্রাম নেওয়ার হয়ে ওঠিনি, কারণ এই মাছ সারাতে সারাতেই 3 ঘন্টা কেটে গেছে। প্রচুর মাছ হয়েছে, প্রায় 10-12 কেজি মাছ আছে এখানে। তো এবার যাবো বড়শি তোলার জন্য, আর দেখবো বড়শিতে কি মাছ পাই। বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, চলে এসছি, বন্ধ করো, তুমি ধরবা, বন্ধ করো বল। আমরা চলে এসেছি কিন্তু বস্তির কাছে, ধরো 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 ধরো, বোটটা বন্ধ করবো। আমাদের বড়শি তোলা কিন্তু শুরু হয়ে গেছে, আর আজও বেশ ভালোই হাওয়া আছে। টানো, ও বা মাছ পোনা হবে না, দেখো আছে নাকি। ঠিক আছে, মনে হচ্ছে আমাদের বৌনি হতে চলেছে। বড়শি ভাসাই ওঠে কেন, বলো। অন্য মাছ না বন্ধুরা, কিছু একটা মাছ আছে, এই তো টানছে টানছে, বসি টানছে তো, ওই তো চলে এসছে, বড় মাছ, বড় মাছ আছে। ও বৌনি সুন্দর, দারুণ 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 বৌনি, পুরো দারুণ একটা তেড়ে মাছ দিয়ে বৌনি হয়ে গেল, দারুণ, বেশ বড় সাইজ আছে কিন্তু মাছটির, 2 কিলো ওয়েট আছে। টান খাচ্ছে বসি, ছাড়াও তাড়াতাড়ি, মনে হচ্ছে আবারও একটা কিছু আসতে চলেছে। ও বড়, কি বলো, ভালো টানছে, আজকে কিন্তু পরপর মাছ আসছে, আবারও কিছু একটা আসতে চলেছে। কি মাছ নেই, কি মাছ, চারা আছে নাকি বাড়িতে। ও ও দারুণ, পুরো আবার একটা, আবার একটা, আরেকটা তে বড় কি বলো বাবা, দেখাও তো পিছনে দেখাও। আরে না বন্ধুরা, দারুণ তেড়ে মাছ আরো একটা, আগেরটার থেকে বড় মাছটা, ক্যামেরা রেডি আছে। আবারও একটা মাছ মাছ মনে হচ্ছে, দেখা যাক। হাওয়ার তো প্রচুর বেগ, এগোনো যাচ্ছে না। বড়শিতে একটা মাছের লক্ষণ আছে, দেখা যাক কি হয়। হ্যাঁ করে দাও, এই মাছ আবার একটা সাঁতাতে, বন্ধুরা আজকের মতো কিন্তু বড়শি তোলার কাজ শেষ। আর আজ মাছ তো পেয়েছি, বড় বড় দুটো মাছ, আরও অনেক মাছ আছে, তো সমস্ত মাছগুলি দেখো। আর ভিডিও ভালো লাগলে হ্যাঁ অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। খয়রা মাছ তো আগে দেখিয়েছিলাম, আর এই হলো আজকে পাওয়া আমাদের দুটো বিগ বিগ সাইজের তেড়ে মাছ, দুটোই প্রায় একই সাইজ, এটা একটু বেশি বড়। তো অবশ্যই ভিডিও ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। ভালো হয়েছে, আজ সকাল থেকেই কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই জন্য আজ আর নদীতে যাওয়া হয়ে ওঠেনি। আর গতকাল যে মাছ পেয়েছিলাম তেড়ে মাছ দুটো, ও দুটোই কিন্তু 3 কিলো হয়ে গেছে,
তো ওই 3 কিলো তেড়ে মাছের দাম এসেছিল 1700 টাকা, আর বাকি যে মাছগুলো ছিল সেগুলো ওরকম 500 টাকা বিক্রি হয়েছে। তো টোটাল 2100-2200 টাকার বেচা কেনা হয়েছে। হ্যাঁ, চ্যানেলে কিন্তু এবার কন্টিনিউ ভিডিও আসতে থাকবে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিও দেখতে থেকো।